বন্ধ হচ্ছে, চালু করো। দাদা পরে ভুল করছে, একটু পরে আছে, দাঁড়িয়ে আছে, কথা আছে, চালু করো। প্রথমত আমাদের রেশন কার্ড নিয়ে যে সমস্যাটা বিগত দু বছর ধরে চলছে, আমরা একাধিকবারে পঞ্চায়েতে পাঠিয়েছি জনগণকে, সাধারণ মানুষকে। পঞ্চায়েত প্রধান একবার বলছে ভিডিওর কাছে যাও, ভিডিওর কাছে কাট চলে গেছে, ভিডিও যাওয়া হচ্ছে, ভিডিও থেকে বলছে যে পঞ্চায়েতে কাট আছে আপনাদের। তারপরে একাধিকবার বলার পরেও রেজিনা বিবি যিনি প্রধান, উনি মহিলাদের সাথে দুর্ব্যবহার করেছে। আমাদের যারা গেছে, যারা রেশন কার্ড নিয়ে বারবার বলেছে, মানে কত কথা গালাগালি পর্যন্ত দিয়েছে সেদিন, মানে তখন মনে হয় কত তারিখ ছিল ওটা, ঠিক আছে শানুর, আজকে আজকের কত তারিখ ছিল ওটা, এদিনকে আছি আমরা দাদা, আজকের প্রধানের কাছে জিজ্ঞাসা করলাম যে এই কার্ডগুলো, সাধারণ মানুষের কার্ডগুলো কোথায়। প্রধান বলছে এখানে যা কার্ড ছিল সব বিডিও অফিসে দেওয়া হয়ে গেছে। আমরা বিডিও অফিসে ইতিমধ্যে চলে যাই সেই দিনকে। বিডিও অফিসে যাওয়ার পরে দেখলাম এইসব কার্ডগুলো অলরেডি বার হয়ে গেছে, কার্ড সব পঞ্চায়েতে দেওয়া আছে। এইসব কার্ডে দেখুন সব, আজকের কি চাইছেন দাদা, আজকের কি চাইছেন? আমরা চাইছি প্রথমত এই রেশন কার্ডগুলো সাধারণ মানুষ কিভাবে পাইবে সেটা বিডিও সাহেব আমাদেরকে কথা দিতে হবে এখানে পাবলিকের সামনে। ভিডিও সাহেব কতদিনের মধ্যে এই কার্ডগুলো প্রত্যেক জনগণের হাতে তুলে দেবেন? আর এছাড়া এই এই আপনারা কি চাইছেন, এই যে বিক্ষোভ কতক্ষণে উঠবে? বিক্ষোভ যতক্ষণ না প্রধান অ্যারেস্ট হচ্ছে ততক্ষণে এই কোন কোন প্রধানের বিরুদ্ধে অভিযোগ, কি নাম, কি অভিযোগ, রেজিনা বিবির বিরুদ্ধে কি অভিযোগ? এই রেশন কার্ড নিয়ে একটা সাধারণ ব্যক্তি তার কাছে দিয়ে গেছে, সেটাকে জবাব দিতে হবে প্রধানের। এই কারণে যতক্ষণ না প্রশাসন বা আইন বা বিডিও সাহেব ব্যবস্থা নিচ্ছেন ততক্ষণ আমাদের এই সংগ্রাম চলবে। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আপনি পঞ্চায়েত সদস্য? আপনি পঞ্চায়েত সদস্য? আমি পঞ্চায়েত সদস্য।